তিনি রেখেছেন। মসজিদে নববীর মর্যাদা কি আমার রসুলের চেয়ে বেড়ে গেল? হাত তুলে বলেন, বেড়ে গেল নাকি? রসুলের মর্যাদা তার চেয়ে বড় না? আজকে ওরা বলছে যে তিনটা মসজিদ ছাড়া পৃথিবীর কোথাও সফর করা যাবে না। আমি জিজ্ঞাসা করি, এটি কোরআন শরীফের আয়াতের উল্টা কথা। কোরআন শরীফে আল্লাহ বলছেন, কুল সিরু ফিল আরদ, আল্লাহ বলছেন তোমরা আমার দুনিয়া ভ্রমণ করো। যেখানে কোরআন বলেছে গোটা দুনিয়া ভ্রমণ করার কথা, সেখানে নবীজির রওজা জিয়ারত করতে কি বাধা আছে? সকলেই বলেন না বাবা, কোনো কি বাধা আছে? কোনো বাধা ওই রওজা মোবারকে আমার হাবিব বলেন, ওয়াইন্নাল আনবিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। আমার রসুল বলেন পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকে নবী তার কবরের মধ্যে জীবিত এবং প্রত্যেকেই তারা তাদের কবরে নামাজ পড়ে। ওয়াইন্নাল আনবিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন, তারা তাদের কবরে কি পড়ে? নামাজ পড়ে। মুসলিম শরীফ আপনি খুলে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে যখন বোরাকে চড়ে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা যাচ্ছিলেন, তিনি বলেন মারাতু বে মুসা ফাইদা রাইতু হুয়া কায়িমু ইউসাল্লি ফি কবরি। হযরতে মুসা আলাইহিস সালাম সম্পর্কে আমার নবী বলেন, যখন আমি বাইতুল মুকাদ্দাস যাচ্ছিলাম বোরাকে চড়ে, যখন আমি আমার বোরাক থেকে দেখতে পেলাম মুসা নবী তার কবরের মধ্যে তিনি নামাজ পড়ছেন। তাহলে মুসা নবী কবরের মধ্যে তিনি নামাজ পড়ছেন। আমার রসুল বলছেন ওয়ারাইতু ইউনুসা আন্নাহু ইউলাব্বি, আমি নবী ইউনুস আলাইহিস সালামকে দেখলাম যিনি তার কবরের মধ্যে তালবিয়া করছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, তিনি তালবিয়া করছেন। ভাইদের খেদমতে আরজ করতে চাই, সকল নবী যদি তার কবরে জীবিত থাকে, তাদের কবরে জীবিত থাকতে পারেন, আমার নবী সেই সকল নবীদের নবীদের চেয়ে অনেক মর্যাদা সম্পন্ন। তিলকা রসুল ফাদ্দাল্লাহ বাদাহুম আলা বাদ, মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বাদাহুম দারাজাত। আমার রসূলকে আল্লাহ আরশে নিয়েছেন, তার মর্যাদা অনেক বড়। তিনি নিজেই বলেছেন ওয়া আনা হাইয়ুন ফি কবরি, আমার রসুল বলেছেন আমি আমার কবরে জিন্দা। সেই রসুল যিনি যার কবরে জিন্দা, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মান সাল্লামা আলাইয়া রাদ্দাল্লাহু রূহি ওয়া আনা আজাবতু, রসুল বলেন যখনই আমার কবরে কেউ আমাকে সালাম দেয় তখন জীবিত মানুষের মতো আমি তার সালামের জবাব দেই। সেই নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি যখন ইন্তেকাল ফরমালেন, ইন্তেকাল শরীফ হয়ে যাওয়ার পরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো, আয়েশা আপনার হুজরা মোবারকে রসুল ইন্তেকাল করেছে, এখন তো আপনার এখানে থাকার জায়গা নাই। যে ঘরে আপনি রসুলকে নিয়ে ঘুমাতেন, যে ঘরে আপনি রসুলকে নিয়ে নামাজ পড়তেন, যে ঘরে আপনি রসুলকে সেবা দিতেন, সেই ঘরে তো রসুলের কবর হয়ে গেছে। সেখানে রসুল তার কবর মোবারকে তিনি আরাম ফরমা আছেন, সেখানে তিনি শায়িত আছেন। মায়েশা আপনি এখন অন্যত্র কোন একটি জায়গা আপনি চয়েস করেন, যেখানে আপনি এখন আপনার বাকি দিনগুলো আপনি কাটাবেন থাকবেন। মায়ের সারা দিয়ে আল্লাহ দিয়ে বললেন না, এখানে আমার স্বামী আছেন, কাজেই এই ঘর আমি ছাড়বো না, আমি এখানেই থাকবো। মায়ের সাথে তিনি ওই ঘর ছাড়েন নাই, আমার রসুলের রওজার সাথে পাশেই তিনি বিছানা করে ওইখানে তিনি তার সময় কাটানো শুরু করেছিলেন। হাজরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, মায়েশাকে বলা হলো আবু বকর সিদ্দিকের কবর হয়েছে, আপনি এখন দূরে অন্য কোনো ঘরে আপনি থাকেন। মায়েশা বলেন যে না, এখানে আমার স্বামী আছেন, আমার বাবা আছেন, আমি কোথায় যাব, আমি পাশেই থাকবো। বলে সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, ওমরে ফারুক তার ছেলে আব্দুল্লাহকে ডেকে বলে দিয়েছিলেন, আব্দুল্লাহ এখন নয়, আমার
আমার মৃত্যু হলে তুমি মা আয়েশার কাছে একটি প্রস্তাব করবে, খবরদার আমি উমর, অর্ধেক পৃথিবীর শাসক, আমিরুল মুমিনীন ছিলাম, তুমি একথা কখনো বলবে না, বরং তুমি বলবে রসুলের একজন নগণ্য গোলাম উমর।